হ্যালো ব্রিওন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট তোমরা যারা জেন পাস ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট এন্ট্রান্স টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির জন্য প্রিপারেশান নিতে চাও যারা র্যাঙ্ক বেশি করেছ এই বছরে চান্স হওয়ার সম্ভাবনা খুব কম তাদের প্রত্যেকে বলবো অবশ্যই তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও তো এখন থেকে প্রিপারেশান শুরু করলে এই রকম তোমাদের সিচুয়েশন ক্রিয়েট হবে না অবশ্যই তোমরা একটা স্কোর ভালো করতে পারবে আগে দেখো এগিয়ে থাকো অবশ্যই তোমাদের রিজনিং এমন একটা পেপার যেখান থেকে তোমাদের এখানে নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের পুরো এখানে যেটা নাম্বার থাকবে সেটা হচ্ছে পুরো টোয়েন্টি মার্ক থাকবে ঠিক আছে এখানে টোয়েন্টি মার্কে রিজনিং টেস্টগুলো দেখো এবং অবশ্যই বোঝার চেষ্টা করো তো চলো আমরা শিখে নিই খুবই গুরুত্বপূর্ণ রিজনিংগুলো খুব সহজ খুব ইজি জাস্ট তোমাদেরকে একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে ওকে তো প্রথমে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং অবশ্যই নিজেরা একবার চেষ্টা করবে ওকে দেখো প্রথমে যে প্রশ্নটা আমরা চলে যাব সেটা হচ্ছে এগুলো হচ্ছে ঠিক আছে সংকেতিক সংকেতের যে চিহ্নগুলো রয়েছে এগুলো তোমাদেরকে করতে হবে এখানে বলা আছে কোন সংকেত অনুযায়ী দেওয়া রয়েছে এই যে কস্টলি ডাইনিং টেবিল এগুলোর কিন্তু প্রত্যেকটা সংকেত দেওয়া রয়েছে এই সংকেতগুলোর ওপর উপর করে তোমাকে টেবিলের সংকেতটা বের করতে হবে তো এগুলো করার জন্য তোমাকে দুটো কিন্তু সংকেত দিয়েছে এক নম্বর যেটা হচ্ছে এই যে লেখা আছে কস্টলি ঠিক আছে কস্টলি ডাইনিং ওকে এ কস্টলি ডাইনিং টেবেল টেবিলের যে সংকেতটা দিয়েছে সেটা হচ্ছে এক একটার সংকেত দিয়েছে এ এন তারপরে কী রয়েছে ও বি তারপরে রয়েছে সিপি সিপি এ এক একটার সংকেত নেক্সট রয়েছে দেখো দু নম্বর যেটা রয়েছে তোমাদের সেটা হচ্ছে ক্যান নট পরে রয়েছে বাই তারপরে রয়েছে টেবিল এর সংকেত কি দিয়েছে দেখো এর সংকেত দিয়েছে ইএস প্রথমে রয়েছে ই এস তারপরে রয়েছে এ এন তারপরে রয়েছে জি ওকে এবারে তোমাকে এই টেবিলের সংকেত কি হবে সেটা বের করতে হবে দেখো এখ এগুলো করার সময় তোমাদেরকে ফলো করতে হবে এক আর দুইয়ের সঙ্গে তোমাকে কম্পেয়ার করতে হবে দেখতে হবে কোনটা একের সঙ্গে দুই মিলছে ভালো করে দেখো এ কস্টলি ডাইনিং টেবিল আর ক্যান নট বাই টেবিল কোনটা কমন হচ্ছে তোমরা প্রত্যেকে দেখছো কোনটা কমন হচ্ছে দেখো এখানে যে টেবিল রয়েছে আর এই দুইয়ে টেবিল রয়েছে দুটো কিন্তু কমন হয়ে যাচ্ছে বা মিলছে এখানে আমরা টেবিল কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে টেবিলটা কিন্তু যাচ্ছে টেবিল কমন পেলাম এবারে চিহ্নর মধ্যে এখানে দেখতে হবে যে সংকেতগুলো রয়েছে এক আর দুই কোনটা কমন রয়েছে ভালো করে দেখো এ এন এন রয়েছে এখানে এ এন এন রয়েছে এটাই কিন্তু কমন রয়েছে বাকিগুলো কমন নেই তাহলে এখানে আমি অবশ্য এ এন লিখে দেব তাহলে টেবিলের সংকেত কি দাঁড়ালো টেবিলের সংকেত দাঁড়ালো এ এন এ এন হবে তোমাদের সঠিক উত্তর অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এ এন ওকে প্রত্যেকে বুঝতে পেরেছো তিনটের ক্ষেত্রে যদি দেয় সেরকমভাবে আমি কিন্তু তিন এইভাবে নিচে লিখে দেব এবং এক দুই এবং দুই তিন এইভাবে কম্পেয়ার করতে থাকবো ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো এগুলো আমরা প্রত্যেকটা ক্লাসে কিন্তু আলোচনা করবো আশা করছি এখান থেকে ভালো করে দেখলে তোমরা স্কোর ভালো করতে পারবে ওকে পরবর্তী চলে যাব দেখো এগুলো ডিরেকশান বা দিক নির্দেশ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই বোঝার চেষ্টা করো দেখো এখানে রোহন উত্তর দিকে দেখো আমরা জানি যে এই উত্তর দক্ষিণ কোন দিকে উপর হচ্ছে নর্থ মানে উত্তর নিচে হচ্ছে সাউথ মানে হচ্ছে দক্ষিণ আর তোমার এই ডান দিকটা রয়েছে কি ডান দিকটা রয়েছে তোমাদের ইস্ট আর বাম দিকটা রয়েছে ওয়েস্ট অর্থাৎ এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পশ্চিম ওপরটা হচ্ছে উত্তর নিচেটা হচ্ছে দক্ষিণ কী বলছে উত্তর দিকে রোহন তিন কিমি গেল উত্তর মানে উপরে যেতে হবে উপরে কত কিমি গেলো তিন কিমি গেল এখানে তিন কিমি গেল রোহন তারপরে কি বলছে হাঁটার পর বাম দিকে তাহলে উপরে যদি তুমি হাঁটো উপরে হাঁটো বাম দিক তোমার কোন দিক হবে নিশ্চয় এদিক হবে এবং এদিক কত দুই কিমি গেল এটা হচ্ছে দুই কিমি গেল তাহলে এখানে বাম দিকে গেল দুই কিমি দেন কি বলছে আবার সে বাম দিকে ঘুরলো তাহলে এদিকে যদি তোমার ডিরেকশন বাম দিক হবে তোমার নিচের দিক নিচের দিক তিন কিমি হাঁটলো নিচের দিক কত কিমি হাঁটলো এটা তিন কিমি হাঁটলো এবারে বলছে ওই বিন্দু থেকে মানে এই যে তোমার এখানে তিন কিমি রয়েছে এই বিন্দু থেকে সে আবার বাম দিকে তাহলে নিচের দিকে যদি আসে তাহলে বাম দিক কোন দিক পরবে বাম দিক কিন্তু তোর এদিক পড়বে ঠিক আছে এদিক কত কিমি গেলো এদিক কিন্তু গেল তিন কিমি তিন কিমি গেল ঠিক আছে এদিকে তিন কিমি গেল দেখো এই যে তোমাদের এই যে রয়েছে এটা হচ্ছে দুই কারণ ওপরটা দুই রয়েছে বলে এটা দুই এবং এখানে স্টার্টিং পয়েন্ট রয়েছে এখানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট ওর কী বলছে সে শুরুর বিন্দু তাহলে শুরুর বিন্দু হচ্ছে এটা থেকে কত দূরে রয়েছে তাহলে পুরোটা আমি তিন কিমি দিলাম এই তিন কিমি রয়েছে পুরোটা পুরোটা হচ্ছে তিন কিমি এত দূর পর্যন্ত তিন কিমি তাহলে এত দূর পর্যন্ত দু স্টার্টিং হচ্ছে দুই কিমি পর্যন্ত এটা থেকে গেল কারণ এটা হচ্ছে দুই কিমি বাকি কত থাকছে তিন থেকে দুই বাদ দিলে কত থাকবে তিন থেকে তুমি দুই বাদ দাও থাকবে এক কিমি তাহলে এক কিমি হবে তোমাদের সঠিক উত্তর অর্থাৎ অপশন রাইট কিমি ওকে এইভাবে তোমরা কিন্তু বুঝতে থাকো আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছ চলো নেক্সটে চলে যাব এই ধরনের ভেন ডায়াগ্রাম অবশ্যই তোমরা ভালো করে যদি দেখো তাহলে দু হাজার বাইশ সালের যে কোশ্চেনটা তোমরা যদি ফলো করো তাহলে এগুলো কোশ্চেন কিন্তু অবশ্যই তোমরা কোশ্চেনে দেখতে পাবে অর্থাৎ ওগুলোর উপর বেস করে দু হাজার বাইশের ওপর বেশ করে কিন্তু কোশ্চেনগুলো করা হচ্ছে যাতে প্রত্যেকে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে যেন অবশ্যই তোমরা কমন পাও দেখো ভেন ডায়াগ্রামে বলছে স্ত্রী মা ডাক্তার তাহলে কোন চিত্রটা সুইটেবল বা পারফেক্ট হবে সেটাই তোমাদেরকে নির্দেশ করতে হবে ভালো করে যদি তোমরা ফলো করো তাহলে দেখতে পাবে প্রত্যেকটা এখানে যে চারটা রয়েছে চারটারই একটা সম্পর্ক রয়েছে এই সম্পর্ক কিন্তু আমি একবার খুব অল্প সময়ের মধ্যে আলোচনা করবো এর যে সম্পর্ক নির্দেশ করছে অর্থাৎ একটার মধ্যে দুটো রয়েছে এবং দুটো কিন্তু একে অপরে পরিপূরক রয়েছে অর্থাৎ কিছু কিছু কিন্তু রয়েছে ওকে বি নাম্বারে বলছে যে যে একটা রয়ে সার্কেল রয়েছে এবং দুটোই কিন্তু সম্পর্ক রয়েছে কিন্তু এটা এটা কিন্তু সম্পর্ক দুটো আলাদা রয়েছে ওকে তিন নম্বরে বলছে একটার মধ্যে দুটো অর্থাৎ একটা প্রথমে হবে তার মধ্যে সবই হবে এবং তারপরে কিছু কিছু দুটোই হবে তিন নাম্বার বলছে একটার সাথে দুটো সম্পর্ক কিন্তু তিন নাম্বার সম্পর্কটা পুরো ডিফারেন্স রয়েছে তিন নম্বরের সাথে একে দুই কোনো সম্পর্ক নেই তাহলে কোনটা তোমাদের হবে দেখো তোমাদের সম্পর্ক যদি ভালো করে দেখো তাহলে এই যে সি নাম্বার এটা হবে তোমাদের সঠিক উত্তর অর্থাৎ এই যে মিডিলে সার্কেলটা রয়েছে এটাকে তুমি অবশ্যই মা ধরবে ঠিক আছে আর এই মা মানে হচ্ছে সব মায়ে কিন্তু স্ত্রী ঠিক আছে সব মায়ে হচ্ছে স্ত্রী অবশ্যই সব মাকে স্ত্রী অবশ্যই হতে হবে কিন্তু সব স্ত্রী সব মা হয় না কিন্তু তাহলে এই সার্কেলটা যদি আমি মিডিলে মা করি তাহলে বাইরেরটা অবশ্যই স্ত্রী আমি করতে হবে এবারে বলছে ডাক্তার তাহলে অবশ্যই কিছু মাও ডাক্তার হতে পারে কিছু স্ত্রীও ডাক্তার হতে পারে ঠিক আছে তাহলে এই সম্পর্কটা হবে তোমাদের সুইটেবল সম্পর্ক বা পারফেক্ট সম্পর্ক আবারও বলছি ভেতরে তুমি অবশ্যই মাকে ইন্ডিকেট করবে কারণ সব মাই কিন্তু স্ত্রী কিন্তু সব স্ত্রী মা নাও হতে পারে সব স্ত্রী মা নাও হতে পারে এই কারণে ভেতরটাকে অবশ্যই তোমাকে মা করতে হবে বাইরেটাকে অবশ্যই স্ত্রী করতে হবে এবং এই যে সার্কেলটা রয়েছে দুটোকে কিন্তু ইন্ডিকেট করছে অর্থাৎ কিছু মাও ডাক্তার হতে পারে কিছু স্ত্রীও ডাক্তার হতে পারে ওকে তাহলে পরবর্তী ক্ষেত্রে আমি আরও তোমাদের এই ধরনের এক্সাম্পল দিয়ে পুরো ব্যাপারটা তোমাদের কনসেপ্টে ক্লিয়ার করে দেব। দেখো এই ধরনের অবশ্য তোমরা দেখতে পাবে ছক তোমাদের পরীক্ষায় দেখতে পাবে অর্থাৎ মিসিং যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা তোমাদেরকে মেলাতে হবে তাহলে রো অ্যান্ড কলম অর্থাৎ এই যে তোমাদের এটা রয়েছে এটা হচ্ছে কলম অ্যান্ড দেন এটা হচ্ছে রো তাহলে রো কলমগুলোকে অবশ্য তোমাকে মেলাতে হবে তাহলে প্রথমে আমরা এই যে রোটা দেখবো তাহলে দেখো বারো সাত আর সাত এগুলো দেখো যোগ বিয়োগ গুণ ভাগ করে তোমাকে করতে হবে ওকে তো বারো এখানে সাত রয়েছে দেখো বারো আর সাত এ উনিশ উনিশ আর সাত হচ্ছে টোয়েন্টি সিক্স ঠিক আছে এই টোয়েন্টি সিক্স হলো তাহলে তোমরা বুঝতে পারছো এই যে রোগগুলো গুলো এখানে কত হলো টোয়েন্টি সিক্স হলো ঠিক আছে নেক্সট রোগগুলো দেখো এখানে ছয় রয়েছে এখানে এগারো রয়েছে সাত সতেরো হলো সতেরো আর নয় কত হচ্ছে এখানেও হচ্ছে অর্থাৎ রোগগুলোকে তুমি যদি যোগ করো তাহলে তাহলে এখানেও এই রোটাও তোমাকে যোগ করতে হবে তাহলে যেহেতু এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে তাহলে আট আর আমি তেরোকে কে কি করব যোগ করো আট আর তেরো যোগ করলে তুমি কত পাবে টোয়েন্টি ওয়ান পাবে এবার ছাব্বিশ থেকে টোয়েন্টি ওয়ান তুমি বাদ দাও কত পাবে পাঁচ তাহলে পাঁচটা তোমাকে সঠিক করতে হবে পাঁচ যোগ করলে কিন্তু তোমার ছাব্বিশ হয়ে যাচ্ছে তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ পাঁচ যোগ করলে টোয়েন্টি টোয়েন্টি সিক্স কিন্তু প্রত্যেকটা এই রোয়ে কিন্তু টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স হয়ে যাচ্ছে তাহলে অপশান তোমাদের সি ইস দ্য রাইট অ্যান্সার ফাইভ যোগ করলে একুশের সাথে টোয়েন্টি সিক্স তোমার হচ্ছে ওকে নেক্সটে চলে যাবো দেখো এ ধরনের কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষায় থাকবে এখানে এর আগে আমি বলেছিলাম এখনও আমি বলছি এর আগের ক্লাসগুলো তোমরা যদি দেখো আমি প্রোভাইড করেছি অর্থাৎ দু হাজার বাইশকে টার্গেট করে যে সমস্ত ক্লাসগুলো হয়েছে তোমরা অবশ্যই ওগুলো দেখতে পারো কারণ ওগুলোর উপরেও বেশ করে তোমাদের প্রশ্ন দু হাজার তেইশে অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আসার সম্ভাবনা রয়েছে ওকে দেখো আমি তোমাদেরকে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব অবশ্যই তোমরা কিন্তু একবার দেখে নেবে প্লে লিস্টের লিঙ্কটা পুরো দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নেবে এগুলো দেখো এগুলো তোমাদেরকে একটা কথা মনে আমি বলে দিই এবং মনে রাখার চেষ্টা করবে এ ধরনের কিন্তু প্রত্যেকটা তোমাকে কাউন্ট করবে টোটালটা তোমাকে কাউন্ট করতে হবে টোটালটা ঠিক আছে টোটালটা কাউন্ট করার পরে তুমি টোটালটা কাউন্ট করবে এবং সেখানে যদি তোমাদের ষোলো দাঁড়ায় ষোলোকে হলে তুমি চার দিয়ে ভাগ করবে যদি টোটালটা পনেরো হয় তাহলে তিন বা পাঁচ দিয়ে তুমি ভাগ করবে টোটালটা যদি কুড়ি হয় তাহলে চার বা পাঁচ দিয়ে ভাগ করবে টোটালটা যদি তিরিশ হয় তাহলে ছয় বা পাঁচ দিয়ে ভাগ করবে ঠিক আছে টোটালটা যদি পঁচিশ হয় তাহলে পাঁচ দিয়ে তুমি ভাগ করবে এইভাবে তোমাকে ভাগ করতে হবে যদি বারো হয় তাহলে তিন বা চার দিয়ে তুমি ভাগ করবে ওকে তো এই টোটালটা যত দাঁড়াবে তত দিয়ে কিন্তু তিন বা চার এই ধরনের তোমরা অবশ্যই স্ক্রিনশট করে রাখো এগুলো দিয়ে তোমাকে অবশ্যই ভাগ করে চেষ্টা করতে হবে ঠিক আছে মেলানোর তোমাকে চেষ্টা করতে হবে আমি টোটালটা কাউন্ট করে নেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি টোটাল তোমার দাঁড়াচ্ছে কুড়িটা তাহলে অবশ্যই আমি বলছি যে চার বা পাঁচ দিয়ে তোমাকে এখানে ভাগ করতে হবে তাহলে প্রত্যেকে ভাগ করে দেখবে এবং চেষ্টা করবে যে কত হচ্ছে দেখো ভিডিওটা পজ করে কিন্তু আমি এটা আগে লিখে নেব ওকে দেখো ভিডিওটা পজ করে কিন্তু টোটালটা আমি লিখে নিয়েছি এবারে তোমাকে কি করতে হবে এবারে তোমাকে চার বা পাঁচ দিয়ে ভাগ করতে হবে ডিভাইডেড করবো প্রথমে আমি চার দিয়ে করব অর্থাৎ এক দুই তিন চার তাহলে চার এখানে কিন্তু আমি ডিভাইডেড করলাম এক দুই তিন এক দুই তিন চার এখানে করলাম এক দুই তিন চার এক দুই তিন এক দুই তিন চার ঠিক আছে চার চার করে কিন্তু পুরোটা মিলে গেল পাঁচ দিয়েও মিলবে কিন্তু প্রথমে আমি চার দিয়ে মেলানোর চেষ্টা করবো তাহলে এখানে এ বি এখানে এখানে ড্যাশ রয়েছে ড্যাশে কী হবে তারপরে দেখো বি এ তারপরে ড্যাশ রয়েছে তাহলে দেখো এখানে যদি এটা এটা যদি তুমি দেখো তাহলে এ বি এর পরে তুমি যদি এ বসাও অর্থাৎ এ বি সি বি এ সি যদি বসাও তাহলে কী হবে এবি সি বি এ তাহলে এখানে আবার এ সি হবে কারণ এটার সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে ঠিক আছে তাহলে এটার সাথে অবশ্যই এটাকে মিলতে হবে তাহলে এটার সাথে অবশ্যই এটাকে মিলতে হবে এভাবে কিন্তু দেখো মিলে যাচ্ছে তাহলে এব এখানে আবার হয়েছে এটার সাথে অবশ্যই এটাকে মিলতে হবে এবিএসি মিলছে এটার সাথে আবার এটাকে মিলতে হবে দেখো এবি এসি তাহলে এসি অবশ্যই হচ্ছে তাহলে এটার সাথে এটাকে মিলাতে হবে ওকে তাহলে এখানে বি এ সি এ তাহলে অবশ্যই এখানে বি বসবে তাহলে বি এ সি এখানে এ বসবে ঠিক আছে মিলে যাচ্ছে তাহলে কী কী পেলাম এখানে আমি পেলাম এ এখানে এ পেলাম এখানে কি পেলাম সি পেলাম আমাকে লিখতে হবে কত পেলাম বি পেলাম ঠিক আছে তারপর এখানে কি পেলাম বি পেলাম তারপর এখানে এ পেলাম তারপর এখানে এ পেলাম অর্থাৎ এটা হবে তোমাদের সঠিক উত্তর অর্থাৎ এ সি বি এ বি বি এ কোথায় রয়েছে দেখো অপশান এতে রয়েছে অর্থাৎ এ সি বি এ এ হবে তোমাদের সঠিক উত্তর এইভাবে কিন্তু তোমাদেরকে একটু মাইন্ড অ্যাপ্লাই করে করতে হবে ওকে অবশ্যই তোমরা কমন পাবে মনোযোগ দিয়ে যদি ক্লাসগুলো এখন থেকে দেখো ওকে নেক্সট রয়েছে দেখো নেক্সট তোমাদের এখানে অ্যালফাবেট কী হবে তার আগে তোমরা দেখে রাখো যে এখানে কী করে হচ্ছে সেটা তোমাদেরকে একবার দেখতে হবে এফ নেক্সট রয়েছে দেখো সি ই জি তাহলে নেক্সটে কী হবে দেখতে হবে এর পরে দেখো এখানে এক ব্লাঙ্ক রয়েছে ডি সিডিএ এক এক করে গ্যাপ রয়েছে তারপরে এখানে দেখো বি তারপরে এখানে সি একটার পরে একটা তাহলে অবশ্যই এখানে ডি হতে হবে তারপরে প্রত্যেকটা দেখো একটা করে গ্যাপ রয়েছে বি সি ডি ই এফ ঠিক আছে সি ডি ই এফ জি এক করে রয়েছে তাহলে ডি এর পরে কী বসাবে ইএফ অবশ্যই একটা গ্যাপ রয়েছে এফ এর পরে কী বসবে এফ জি এইচ তাহলে অবশ্যই এইচ বসবে একটা গ্যাপের পরে বসবে তাহলে এটাই হবে তোমাদের সঠিক উত্তর অর্থাৎ ডি এফ এইচ কোথায় রয়েছে দেখো ডি এফ এইচ ডি এফ এইচ বিতে রয়েছে ঠিক আছে বিয়ে রয়েছে ডি এফ এইচ হবে তোমাদের সঠিক উত্তর ওকে প্রত্যেকে বুঝতে পেরেছো নেক্সটে চলো আবার চলে এসছি অবশ্যই তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে এভাবে লিখে নেবে আগে ঠিক আছে আই তারপরে কি রয়েছে এফ জি তারপরে এন কে এল দেন এখানে কি বসবে সেটা দেখতে হবে ডি এর পরে দেখো ডি এর পরে এখানে এটার সাথে এটা চলে আসবো ডি এর পরে আই চলে আসবো কত হচ্ছে ডি এফ জি এইচ আই তাহলে প্লাস পাঁচ হচ্ছে পাঁচ যোগ করে আই পেলাম এর সাথে দেখো এর সাথে এফ রয়েছে কত যোগ করতে হবে বি সি এফ এটাও পাঁচ যোগ হচ্ছে তাহলে প্রত্যেকটা কিন্তু পাঁচ যোগ হচ্ছে বিয়ের সাথে এখানে গিয়েছে জি আছে এখানেও দেখো কাউন্ট করে দেখো পাঁচ যোগ হচ্ছে এ সিমিলারলি ভাবে তোমাকে এখানেও যোগ করবে পাঁচ পাঁচ করে যোগ হচ্ছে ঠিক আছে পাঁচ করে যোগ হচ্ছে তাহলে এন এর সাথে অবশ্যই পাঁচ যোগ করতে হবে ইনের সাথে তুমি পাঁচ যোগ করো এম এন ও পি কিউআ আর এস তাহলে এস হচ্ছে ওকে এখানে কে রয়েছে কে এর সাথে পাঁচ যোগ করো কে এর সাথে পাঁচ যোগ করলে তুমি P পাবে এল রয়েছে এল এর সাথে পাঁচ যোগ করো কিউ পাবে তাহলে সঠিক উত্তর হচ্ছে কি এসপি কিউ কোথায় রয়েছে দেখো এসপি কিউ অপশন এতে রয়েছে এসপি কিউ হবে তোমাদের সঠিক উত্তর ওকে আশা করি বুঝতে পেরেছো এইভাবে তোমাদেরকে কিন্তু উত্তরগুলো করতে হবে নাম্বার সিস্টেমে রয়েছে দেখো পরবর্তী নাম্বারটা করতে হবে প্রথমে কত রয়েছে থার্টি সিক্স তারপরে রয়েছে টোয়েন্টি দেন কি রয়েছে টোয়েন্টি দেন রয়েছে টোয়েন্টি টু নেক্সটে কী হবে সেটা তোমাদেরকে করতে হবে কি এখানে দেখো ডাউন হচ্ছে এবার কিভাবে ডাউন হচ্ছে তোমাদেরকে ছত্রিশ রয়েছে এবং এখানে আঠাশ রয়েছে কত মাইনাস হচ্ছে এখানে ছত্রিশ তাহলে কত হচ্ছে আট মাইনাস হচ্ছে ঠিক আছে আট মাইনাস হচ্ছে তাহলে সেরকমভাবে তোমাকে দেখতে হবে যে কত মাইনাস হচ্ছে এখানে চো আঠাশ রয়েছে এখানে চব্বিশ রয়েছে কত মাইনাস হচ্ছে ফোর মাইনাস হচ্ছে অর্থাৎ এখানে আট রয়েছে এখানে চার রয়েছে পুরো হাফা হাফি করে কিন্তু মাইনাস অবশ্যই তাহলে এখানে দুই হতে হবে কারণ চারের হাফ হচ্ছে দুই অবশ্যই দেখো চব্বিশ রয়েছে বাইশ হয়ে গেছে অবশ্যই দুই রয়েছে তাহলে এখানে অবশ্যই এক মাইনাস হতে হবে কারণ দুইয়ের হাফ হচ্ছে এক তাহলে বাইশ থেকে এক বাদ দিলে কত থাকবে টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশ থাকবে অপশানে দেখো অপশানে রয়েছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার একুশ হবে তোমাদের সঠিক উত্তর দেখো এই ধরনের কিন্তু প্রত্যেকটা রিজনিং বিগত বছরের থেকে কালেক্ট করেছি যাতে অবশ্যই তোমরা কমন পাও এবং অনেক কিছু শিখতে পারো এবং টু থাউজেন্ড টার্গেট করে অবশ্যই যেন তোমরা ক্লাসগুলো করতে পারো এবং অবশ্যই চান্স পাও গভর্নমেন্ট কলেজ নেক্সট হয়েছে দেখো সেভেন নাইন থার্টিন টোয়েন্টি ওয়ান ওকে নেক্সট কত হবে তোমাদেরকে দেখতে হবে তাহলে সাতের পরে নয় রয়েছে এখানে কত যোগ হচ্ছে এখানে কিন্তু এক যোগ হচ্ছে নয়ের পরে তেরো রয়েছে নয়ের পরে তেরো রয়েছে কত যোগ হচ্ছে এখানে কিন্তু তোমার যোগ হচ্ছে চার তেরোর পরে একুশ রয়েছে কত যোগ হচ্ছে আট যোগ হচ্ছে এবং চার চার করে বাড়ছে দেখো চার আর চারে আট তাহলে আট আট অবশ্যই এখানে ষোলো হতে হবে অবশ্যই একুশের সঙ্গে ষোলো যোগ করলে থার্টি সেভেন সাঁত্রিশ হয়ে যায় তাহলে অক অবশ্যই এখানে কত হবে ষোলোর ডাবল হচ্ছে বত্রিশ সাঁত্রিশের সঙ্গে বত্রিশ যোগ করো নয় আর ছয় অর্থাৎ সিক্স নাই উনসত্তর হবে তোমাদের সঠিক উত্তর অপশন ডি সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে লাইক করবে এবং প্রত্যেককে বলবো দেখো এখন থেকে তোমাদের যদি প্রিপারেশন করো তাহলে কিন্তু প্রাইভেট কলেজে টাকা দিয়ে তোমাদেরকে পড়তে হবে না গভর্নমেন্ট কলেজ অবশ্যই তুমি চান্স পাবে এখন থেকে ক্লাসগুলো দেখলে অবশ্যই গভর্নমেন্ট কলেজ চান্স পাবে এবং বিএসসি পুরোটা তুমি কমপ্লিট করতে পারবে এবং ভালো একটা চাকরি তুমি অবশ্যই পাবে যেটা পিতা মাতার মুখ উজ্জ্বল তুমি করতে পারবে প্লিজ প্রত্যেকে বলো প্রাইভেটে না গিয়ে গভর্নমেন্টের জন্য তুমি এখন থেকে প্রিপারেশন করো দেখবে অনেক কিছু তুমি শিখে অবশ্যই প্রথমে ক্র্যাক করতে পারবে ওকে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো এবং ক্লাসগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং অবশ্যই লাইক করবে এবং যারা নতুন রয়েছ সব ভাই বোনেরা তাদের প্রত্যেককে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলটি। পরবর্তী ক্লাস বা আপডেটের জন্য অবশ্যই পাশের বিলটি অন করে রাখবে থ্যাংক ইউ টেক কেয়ার টাটা বাই বাই নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে ওকে